প্রতিবেশীর মারে গুরুতর জখম হলেন বাবা ও অন্তঃসত্ত্বা মেয়ে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত মাতলা 2 নম্বর পঞ্চায়েতের ধলিরবাটি গ্রামের সর্দার পাড়ায়। জখম হয়েছে সুকুমার সর্দার, তার 2 মেয়ে প্রতিমা সর্দার, নির্মা সর্দার। ঘটনার বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানা গিয়েছে, দীর্ঘ প্রায় 15 বছর ধরে 15 ঘাটা সম্পত্তি নিয়ে সুকুমার সর্দারের সাথে বিবাদ চলছিল প্রতিবেশী দীনেশ সর্দারের সাথে। অভিযোগ, প্রতিনিয়ত দীনেশ ও তার পরিবার অত্যাচার চালাতো সুকুমার সর্দারের পরিবারের উপর। সুকুমার সর্দারের একটি ঘর ভেঙে গিয়েছিল, সেই ঘর মেরামতের জন্য শুক্রবার সকালে বেড়া দেওয়ার কাজ করছিলেন। অভিযোগ, সেই সময় দীনেশ ও তার পরিবারের লোকজন লাঠি বাঁশ নিয়ে ঝাঁপিয়ে পড়ে, বেধড়ক মারধর করতে থাকে। বাবাকে উদ্ধার করতে গিয়ে এগিয়ে যায় প্রতিমা সর্দার। অভিযোগ, তাকেও বেধড়ক মারধর করা হয়। এরপর 3 মাসের অন্তঃসত্ত্বা নীলিমা দলুই বাবা ও দিদিকে উদ্ধার করতে এগিয়ে এলে তাকে মাটিতে ফেলে পাশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় 2 মেয়ে ও বাবা গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার বিষয়ে আক্রান্তরা ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। সুকুমার জানিয়েছেন, প্রতিদিনই নানা অছিলায় আমার পরিবারের ওপর অত্যাচার চালাতো। এদিনও আচমকাই বাস দিয়ে আমার ও 2 মেয়েকে বেধড়ক মারধর করে। দীনেশের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অন্যদিকে অন্তঃসত্ত্বা নীলিমা দলুই জানিয়েছেন, আমার কোনো অপরাধ ছিল না, আমি আমার বাবা ও দিদিকে উদ্ধার করতে গিয়েছিলাম। আমি 3 মাসের অন্তঃসত্ত্বা, তা সত্ত্বেও আমাকে বাড়িতে ফেলে আমার নাইটি ছিঁড়ে দিয়ে বাস দিয়ে বুকে ও পেটে বেধড়ক মারধর করে, জানি না আমার গর্ভস্থ সন্তানের কী হবে। ঘটনার বিষয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছি। আবার মারধর করা হয়েছে বলে ক্যানিং থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন দীনেশ সর্দার। গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। কারা মারলো? কারা মারলো? পাশের বাড়ি জায়গা জায়গা। কেন মারলো? কেন আমার দিদিকে মারধর করছে, মানে জায়গা বেড়া দিচ্ছে, ওনার মুরগি হাঁস আসছে বলে ওনার বাড়ি না থাকলে ওনার আমাদের বাড়িতে ঢুকে কোথায় কী আসে নিয়ে চলে যায়। তার জন্য আমি এদিন কদিনের জন্য বাবা কী দিয়ে মেরেছে? মাছ দিয়ে মেরেছে। আর শুধু লাশ মেরেছে, আমার দিদিকে মারছিলাম, দিদির জায়গা থেকে আমাকে তখন মারছে। আপনার আর আপনার দিদির মেরেছে? ওরা কতজন ছিল? তারপর আপনার 3 মাসের সন্তান থানায় কমপ্লেন করেছেন? কি নাম আপনার? ঘর ভেঙে গেছে ঘরের উপরে, সেই মাচাটা ভেঙে দিয়ে বলছে ওটা আমাদের জায়গা বলে ওরা গাছ কুটেছে বলেছি বলে তাই নিয়ে ওর মা ছেলে এসে মারধর। ওরা মানে কারা? পাশের বাড়ি। কি নাম তাদের? দীনেশ সর্দার, সুভদ্রা সর্দার। ওই নিয়ে কি দিয়ে মারধর করলো? বাঁশ খাঁজ যা পেয়েছে ছুড়ে ছুড়ে মেরেছে। কাকে কাকে মারলো? আমাকে, আমার বোনকে, আমার বোনরা ঠেকাতে গেছে, বোনদেরকেও মেরেছে। আমার ওই অপশন বলে আমার ঠেকাতে গেছে বলে বাবাকেও মেরেছে, সবাইকে মেরেছে যে কজন ছিল। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা আমাদের বাস্তার উপরেই হয়েছে। জায়গাটার নাম কি? খাসপুরগালি সর্দার পাড়া। আপনার নাম কি? প্রতিমা সর্দার। ওই মারপিট হয়েছে, জায়গা জমি নেই। কার সাথে মারপিট হলো? দীনেশ সর্দার। দীনেশ কি নিয়ে সমস্যা ছিল? জায়গা জমি নেই। কাকে কাকে মারলো? বড় মেয়েকে, ছোট মেয়েটা যে আমাকে, সুকুমার সর্দার। কেন মারলো? কেন ওই জায়গা নিয়ে মেরেছে? কি দিয়ে মারধর করলো? মাছ দিয়ে মেরেছে। থানায় কি কমপ্লেন করেছেন? হ্যাঁ, না থানায় কমপ্লেন করতে যাচ্ছি, করতে যাচ্ছি, রিপোর্ট নিয়ে কমপ্লেন করতে যাচ্ছি। বাড়ি কোথায় আপনার? আপনার ধুলিবাটি। মেয়ে দুটোর নাম কি? নীলিমা দুলি আর প্রতিমা সর্দার। দুজনকেই মেরেছে? হ্যাঁ। আপনার নাম কি? সুকুমার সর্দার।